বিরোধী রাজনৈতিক দলগুলোর সরকার পতন দাবিতে আন্দোলনের মধ্যে রাজপথে সমানতালে সরব ক্ষমতাসীনরা। ধারাবাহিক নানা কর্মসূচিতে জানান দিচ্ছেন নিজেদের শক্ত জনভিত্তি আর স্পষ্ট করছেন রাজনৈতিক অবস্থান। মূল দলের পাশাপাশি সরব আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শুক্রবার বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে হতে যাচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশ। সে অনুযায়ী মিলেছে ঢাকা মহানগর পুলিশের অনুমতিও। সমাবেশের জন্য মঞ্চ তৈরি সহ নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সমাবেশের আগের দিন বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে পরিস্থিতি তুলে ধরেন তিন সংগঠনের শীর্ষ নেতারা। বলেন, শান্তি সমাবেশ কেন্দ্র করে শিক্ষার্থী তরুণ যুবাদের মধ্যে তৈরি হয়েছে বৃহত্তর ঐক্য, অভাবনীয় উচ্ছ্বাস, আর তাতে ভর করেই সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে গড়ে তোলা হবে জোরালো প্রতিরোধ। তিনটি সংগঠন একত্রিত হয়েছে লড়াইয়ের বিজয়ী হওয়ার জন্য। সন্ত্রাসীরা যেন বিনা চ্যালেঞ্জে পার না পায় এবং যারা এই ধরনের হত্যা ও ষড়যন্ত্রে রাজনীতি করতে চায় তাদের স্থায়ী পরাজয় যেন আমরা নিশ্চিত করতে পারি এবং যে কোনো মূল্যে বাংলাদেশের যে সাংবিধানিক রাজনীতি, আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি, সেটি যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং বাংলাদেশের শিক্ষাঙ্গনকে যারা আক্রমণের বিষয়বস্তু পরিণত করতে চায়, যারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে কিলিং মিশন বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ রয়েছে। যারা এই গ্যাংস্টার ডেমোক্রেটদের প্রতিষ্ঠিত করতে চায় পার্লামেন্টে জনগোষ্ঠী বাংলাদেশে, তাদের বিরুদ্ধে যেন আমরা লড়াই বিজয় করতে পারি সেই প্রমাণটি আমরা আমাদের এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে আমরা প্রমাণ করব। উচ্ছৃঙ্খলতা কিংবা যানবাহনের প্রতি সরকারি সম্পত্তি ক্ষতি করে বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ ভরে থাকবে না, তার পথে আপনাদের ডাক ধামে জবাব দিবে। নেতাদের প্রত্যাশা, এ সময়ের অন্যতম বড় জনসমাগম হবে শুক্রবারের সমাবেশে। সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ জনগণ এবং সাধারণ তরুণ তরুণীরা এই সমাবেশে উপস্থিত হবেন। হিসাব মিলাতে পারবেন না, লোকের লোকারণ্য হবে, তরুণ সমাজের দল নামে। সহযোগী সংগঠনগুলোর শুক্রবারের কর্মসূচিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বক্তব্য রাখার কথা রয়েছে। বিরোধী দলের সরকারকে সময়সীমা বেঁধে দেওয়ার হুঁশিয়ারির বিপরীতে ক্ষমতাসীন দলের নেতারাও দেবেন স্পষ্ট বার্তা। নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে, আওয়ামী লীগের সমর্থকদের সাথে নিয়ে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে চাই। আমাদের একই বার্তা, সংবিধানের বাইরে একচুল যাওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ নেতারা বলছেন, পাল্টাপাল্টি কর্মসূচিতে যাচ্ছেন না ক্ষমতাসীনরা, তবে সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা রয়েছে কর্মীদের প্রতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।